হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব একটি নতুন আপেল চারা গাছের কি কি স্প্রে শিডিউল আছে সে সম্পর্কে, এবং এর কি কি সার প্রয়োগ করতে হবে এবং কীভাবে যত্ন নিতে হবে সে সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশনের অল নোটিফিকেশনটি অন করে দিন, এবং আমাদের ফেসবুকে ফলো করে দিন, আমাদের ইনস্টাগ্রামে ফলো করে দিন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরেকটি জিনিস আপনাদেরকে বলবো, যদি সম্ভব হয় একটি কাগজ এবং একটি কলম সাথে রাখুন, তাহলে আমি যে স্প্রে শিডিউলটি বলবো এটি আপনারা লিখে রাখতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। বন্ধুরা, এই স্প্রে শিডিউলটি শুরু হয় এপ্রিল মাস থেকে এবং স্প্রে শিডিউলটি থাকে জুলাইয়ের শেষ পর্যন্ত। তো এপ্রিল মাসের শেষে আপনাকে স্প্রে করতে হবে এনপিকে 19-19-19, এর সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাগ্রোমিন অথবা অ্যাগ্রোমিন গোল্ড। অ্যাগ্রোমিন এটা পাউডার আকারে পাওয়া যায়, অ্যাগ্রোমিন গোল্ডটা লিকুইড আকারে পাওয়া যায়। এছাড়া আপনাকে স্প্রে করতে হবে ইউরিয়া, যেটা ওয়াটার সলুবল, এবং ডাইথেনেম 45, যেটা ফাঙ্গিসাইড, অথবা ডাইথেনেম 45-এর পরিবর্তে ইন্ডোফিল M45 দিতে পারেন। মূলত হচ্ছে কি, M45-এর গ্রুপের যেগুলো আছে সেগুলো ব্যবহার করা যাবে, তবে ইন্ডোফিল M45 বা ডাইথেন M45 বা M45 যেটাই বলি না কেন, এটা মূলত ম্যানকোজেব গ্রুপের, তাই বলে ম্যানকোজেব গ্রুপের অন্য যে ফরম্যাটের যে ফাঙ্গিসাইডগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। যাবে না বললে ভুল হবে, আমি বলবো যে আপনাদের রেকমেন্ড করা হচ্ছে ডাইথেন M45 বা ইন্ডোফিল M45 বা M45 গ্রুপের যে কোনো কিছু। তো এটা কত গ্রাম প্রতি লিটারে লাগবে আমি সে বিষয়ে কথা বলবো। তার আগে ভারতীয় যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই স্প্রে চারটা ইন্ডিয়ার যারা হচ্ছে কি আপেল গ্রোয়ার তাদের তৈরি, মানে হচ্ছে ইন্ডিয়াতে যারা হচ্ছে গিয়ে আপেল নিয়ে গবেষণা করেন বা আপেল চাষ করতেছেন, এরকম একটা ইনস্টিটিউটে তৈরি, যার কারণে এখানে যে ফার্টিলাইজারগুলোর কথা বলা হচ্ছে এগুলো আপনারা সহজেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো বাংলাদেশি বন্ধুদের জন্য এর পরিবর্তে বাংলাদেশে কী পাওয়া যায় সেটা আমি বলে দেব। তো এখানে বলা হচ্ছে এনপিকে 19-19-19, বাংলাদেশে কিন্তু এই ফরম্যাটের ফার্টিলাইজার পাওয়া যায় না। তো আপনারা চাইলে এনপিকেএস যেটা পাওয়া যায় সেটা 5 গ্রাম প্রতি লিটারে ব্যবহার করতে পারেন, আর যদি আপনি এনপিকে ম্যানেজ করতে পারেন তাহলে খুবই ভালো, এনপিকে 3 গ্রাম প্রতি লিটারে। মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা অ্যাগ্রোমিন, অ্যাগ্রোমিন বা অ্যাগ্রোমিন গোল্ড, এটা 1 ml প্রতি লিটারে। বাংলাদেশে অ্যাগ্রোমিন পাওয়া যায় না, তো বাংলাদেশে ডিলাইম পাওয়া যায়, তো ডিলাইম ব্যবহার করতে পারেন যেটা অনুখাদ্য, তো এটা হচ্ছে কি আপনারা 2 গ্রাম প্রতি লিটারে ব্যবহার করবেন। এছাড়া ইউরিয়া তো পাওয়াই যায় সব জায়গায়, তো ইউরিয়া ব্যবহার করবেন হচ্ছে কি 2 গ্রাম প্রতি লিটারে। এবং যে ডাইথেনেম 45, এগুলো কিন্তু ফার্টিলাইজারগুলোর সাথে দেবেন না, এটা দিবেন হচ্ছে কি এক ফার্টিলাইজার স্প্রে যদি করেন আজকে তো তাহলে একদিন গ্যাপ রেখে পরের দিন হচ্ছে কি ডাইথেনেম 45 বা ইন্ডোফিল M45 ব্যবহার করবেন, এর পরিমাণটা হচ্ছে 3 গ্রাম প্রতি লিটারে। তো এবারে আসি মে মাসে। মে মাসে আপনাকে হচ্ছে গিয়ে টোটাল 3টা স্প্রে করতে হবে, এবং মে মাসের মাঝামাঝি সময় আপনাকে একবার গাছের গোড়ায় হচ্ছে গিয়ে আপনাকে খাবার দিতে হবে। তো মে মাসের প্রথম সপ্তাহে আপনাকে যেটা স্প্রে করতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড এসকোর। তো এসকোরটা হচ্ছে গিয়ে আপনারা প্রতি 20 লিটার জলের জন্য বা পানির জন্য 6 ml, 10 লিটারের জন্য 3 ml ব্যবহার করবেন, এটা হচ্ছে গিয়ে মে মাসের প্রথম সপ্তাহে। মে মাসের মাঝামাঝি সময়ে, দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনারা ব্যবহার করবেন এনপিকে 19-19-19 অথবা এনপিকে এস
তো আগে যেটা বললাম এনপিকে 3 গ্রাম, এনপিকেএস হলে 5 গ্রাম, এবং মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাগ্রোমিন অথবা ডিলাইম, অ্যাগ্রোমিন হলে 1 গ্রাম, ডিলাইম হলে 2 গ্রাম, এবং এই মের মাঝামাঝি সময়ে আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে 3 গ্রাম প্রত্যেকটা গাছের জন্য 3 গ্রাম 1 লিটার জলে গুলিয়ে গাছের গোড়ায় হচ্ছে গিয়ে আপনাকে দিতে হবে। এর সাথে আপনাকে 5 লিটার একবারে সাধারণ পানি বা জল, কোনো ধরনের রাসায়নিক নাই, এরকম আপনাকে গাছের গোড়ায় দিতে হবে একই সাথে। মানে আপনি যখন এনপিকেসটা গোলানো যে জলটা বা পানিটা দিলেন, তারপরে হচ্ছে গিয়ে 5 লিটার জল আপনাকে গাছের গোড়ায় দিতে হবে। এবং মে মাসের শেষে আপনাকে আরেকবার এনপিকে 1919 3 গ্রাম প্রতি লিটারে এবং এনপিকেস 5 গ্রাম প্রতি লিটারে মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাগ্রোমিন বা ডিলাইম যে অনুপাতে বললাম 1 গ্রাম আর ডিলাইম হচ্ছে 2 গ্রাম, এটি হচ্ছে গিয়ে স্প্রে করতে হবে। এবং একদিন বা দুই দিন পরে ডাইথেনাম 45 3 গ্রাম প্রতি লিটারে আপনাকে স্প্রে করতে হবে। এবারে আসি জুন মাসে। জুন মাসে আপনাকে স্প্রে করতে হবে দুইবার। তো জুন মাসের মাঝামাঝি সময়ে আপনাকে Z78 অথবা কন্টাফ অথবা রোকো ফাঙ্গিসাইড আপনাকে স্প্রে করতে হবে। এটি আপনারা হচ্ছে কি এর প্যাকেটের গায়ে দেখে নেবেন যে কত গ্রাম প্রতি লিটারে ব্যবহার করতে বলা হচ্ছে। এটা সাধারণত 2 গ্রাম প্রতি লিটারে, সরি 2 ml প্রতি লিটারে ব্যবহার করতে বলা হয়। তো আপনারা এটা 2 গ্রাম প্রতি লিটারে ব্যবহার করবেন। সাধারণত কন্টাফ এটা হচ্ছে লিকুইড আকারে পাওয়া যায়, অনেক জায়গায় আবার দেখছি যে হচ্ছে কি এটা পাউডার আকারেও পাওয়া যায়। তো এবারে আসি জুন মাসের তৃতীয় সপ্তাহে। জুন মাসের তৃতীয় সপ্তাহে আপনাকে আরেকটা স্প্রে করতে হবে, সেটা হচ্ছে এনপিকে 1919 2 গ্রাম সাথে এনপিকে 0050 2 গ্রাম মিলিয়ে হচ্ছে কি আপনাকে স্প্রে করতে হবে জুন মাসের তৃতীয় সপ্তাহে। এবারে আসি জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে আপনাকে গাছের গোড়ায় হচ্ছে গিয়ে 20 গ্রাম পরিমাণে ইউরিয়া দিতে হবে। এটা যেটা করবেন, আপনারা গাছের গোড়ায় হচ্ছে গিয়ে 1 ফুট পরিমাণে ব্যাসার্ধ নিয়ে একটা রিং তৈরি করবেন। এই রিংয়ের চতুর্পাশে হচ্ছে কি 20 গ্রাম পরিমাণে ইউরিয়া দিবেন, 20 গ্রামের বেশি যেন না হয়, এটা একটু আপনারা মেপে নেবেন। এবারে আসি জুলাইয়ের শেষ সপ্তাহে। জুলাইয়ের শেষ সপ্তাহে Z78 অথবা কন্টাপ অথবা স্কোর ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করবেন। যেহেতু আমরা জুন মাসে কন্টাপ ব্যবহার করেছি, তাই আমি অনুরোধ করব স্কোর ব্যবহার করার জন্য। এবারে আসি জুলাইয়ের শেষে, একবারে শেষ সপ্তাহে এসে আপনাকে আরেকবার এনপিকে 1919 3 গ্রাম প্রতি লিটারে এবং মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাগ্রোমিন 1 গ্রাম প্রতি লিটারে বা 1 ml প্রতি লিটারে আপনাকে হচ্ছে স্প্রে দিতে হবে। এবং সাথে একদিন পরে, একদিন গ্যাপ রেখে আর কি, আপনাকে ডাইথেনাম 45 অথবা ইন্ডোফিল M45 স্প্রে করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আপেল, একটি নতুন রোপণ করা আপেল গাছের স্প্রে শিডিউল এবং এর পরিচর্যা। তো আশা করি এই স্প্রে শিডিউলটি যদি আপনারা ফলো করেন তাহলে খুব ভালো ফলাফল পাবেন। এছাড়া আপনাদের যদি কোনো কীটপতঙ্গে আক্রমণ করে, সেক্ষেত্রে আপনারা আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন। আমাদের যে ফেসবুকের পেজটি রয়েছে, সেখানে আপনারা যদি মেসেজ করেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমার একটি ফোন নম্বর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু আমাকে কল করতে পারেন। এছাড়া যদি আপনাদের আপেল চারা দরকার হয়,
আমার কাছে বর্তমানে অ্যাপেল চারা স্টকে আছে, আপনারা যদি চান আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমার কাছে হচ্ছে উন্নত মানের রুট স্টকের উপরে M9 এবং M7, এছাড়া গোল্ডেন ডেলিসিয়াস সিডলিংয়ের উপরে তিনটি জাতের অ্যাপেল চারা রয়েছে, আন্না, ডরসেট গোল্ডেন এবং HRM-99। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বাগানপ্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন। যেহেতু এই স্প্রে শিডিউলটা জুলাই মাস পর্যন্ত, তাই স্প্রে শিডিউলটা আপনার টাইমলাইনেও কিন্তু শেয়ার করে রাখতে পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।